নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই একটি গ্রহের শুভ প্রভাবে তিন রাশির স্বর্ণযুগ শুরু হতে চলেছে, অর্থাৎ আজ মঙ্গল রাশি পরিবর্তন করেছে, আপনার বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করেছে, শত্রু রাশিতে প্রবেশ করে মঙ্গল কিন্তু এই তিনটি রাশিকে ছাপ্পার ফাড়কে ধন কিন্তু দেবে। মঙ্গল হচ্ছে ভূমি কারক গ্রহ, অর্থাৎ একাধিক ভূমির যারা মালিক, একাধিক প্রপার্টি যাদের আছে, জানবেন আপনার ক্ষেত্রে কিন্তু মঙ্গল কিন্তু ভালো আছে। মঙ্গল হচ্ছে ভাতৃকারক গ্রহ, মঙ্গল হচ্ছে যারা ভালো ভালো সার্জেন হয়, আপনার ক্ষেত্রে যদি মঙ্গল ভালো থাকে আপনি বড় ধরনের কিন্তু সার্জেন কিন্তু হতে পারবেন। অর্থাৎ মঙ্গলের কিন্তু ভূমিকা কিন্তু বিশেষভাবে কিন্তু আছে। মঙ্গল আমাদের ব্লাডটাকে কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করে। মঙ্গল যদি ভালো থাকে আপনি বড় ধরনের খেলোয়াড় কিন্তু হবেন, অর্থাৎ ভালো প্লেয়ার। আপনার মঙ্গল যদি ভালো থাকে প্রচুর এনার্জি কিন্তু আপনার থাকবে, অর্থাৎ মঙ্গলের রাশি পরিবর্তনে মঙ্গলই মঙ্গল হতে চলেছে। যে তিন রাশি স্পেশাল, এই তিন রাশি কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পেতে চলেছে, অর্থাৎ স্বর্ণযুগের সূচনা হতে চলেছে এই তিন রাশির। আপনার জীবন বদলে দিতে চলেছে এই রাশিগুলোর ভাগ্য, এবং মঙ্গলের রাশি পরিবর্তনে আপনাদের বিশেষ করে যারা ব্যবসা করছেন, হিট জাতীয় ব্যবসা করছেন, এই জায়গাগুলো কিন্তু ভালো কিন্তু দিবে। যারা ইটের ভাটা আছে তাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু দিবে মঙ্গল। আপনাদেরকে কিন্তু এক কথায় মঙ্গলই মঙ্গল কিন্তু করতে চলেছে। প্রথম রাশি সিংহ রাশি। দেখুন, যে কোনো গ্রহ যখন একাদশভাবে অবস্থান করে, কারণ আপনাদের ভাগ্যাধিপতি একাদশভাবে অবস্থান করছে, আপনাদের চতুর্থপতি একাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ এখানে সিংহ রাশির ক্ষেত্রে ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি আপনাদের হবে, হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাদের হবে সিংহ রাশির, এবং আপনাদের প্রপার্টি থেকে এই সময় লাভ আপনারা পাবেন, এবং আপনাদের গভর্নমেন্ট থেকে সুযোগ সুবিধাগুলো পাবেন, এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্র কিন্তু ডেভেলপমেন্ট এই সময় কিন্তু দেখা যাচ্ছে। মঙ্গল আপনার রাশিচক্রে যেমন থাকবে তেমন কিন্তু রেজাল্ট কিন্তু পাবেন। মঙ্গল যেহেতু সেনাপতি, অর্থাৎ যারা আর্মিতে থাকছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে থাকছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, প্রশাসনিক বিভাগে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল কিন্তু ভালো থাকা দরকার। মঙ্গল ভালো না থাকলে প্রশাসনিক বিভাগে কিন্তু আপনি সুযোগ কিন্তু পাবেন না। মঙ্গল আপনার জন্মছকে যদি ভালো থাকে আপনি খুব অল্প বয়সে কিন্তু প্রচুর রোজগার কিন্তু করতে পারবেন। মঙ্গল মঙ্গলই মঙ্গল কিন্তু করবে। সিংহ রাশির আপনার পারিবারিক সুখের জায়গা, দাম্পত্য সুখের জায়গা কিন্তু দেখা যেতে চলেছে, অর্থাৎ নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে সিংহ রাশি আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদেরও কিন্তু ভাগ্যাধিপতি, ভাগ্যাধিপতি পঞ্চমভাবে অবস্থান করছে, অর্থাৎ ত্রিকোণ ত্রিকোণ কানেকশান, এবং এই জায়গাটা কিন্তু কুম্ভ রাশির এবং আপনাদের তৃতীয় পতিও, অর্থাৎ এই জায়গাটাতে আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের কিন্তু হতে চলেছে। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ভাগ্যের পূর্ণমাত্রায় আপনি সাপোর্ট পাবেন, আপনার আকর্ষিক ধনপ্রাপ্তি আপনাদের হবে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে, ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনারা ফিরে পাবেন, এবং শরীর নিয়ে যারা প্রবলেমে ছিলেন স্বাস্থ্যের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু হতে কিন্তু চলেছে। স্টক বিজনেস, শেয়ার বাজার, মার্কেটিং, অনলাইন এর সঙ্গে যারা যুক্ত আছে, ইট ভাটার সঙ্গে যারা যুক্ত আছে, হিট জাতীয় প্রোডাক্টের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল মঙ্গলই কিন্তু করতে চলেছে। লিখে রাখুন, মঙ্গল এই কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু স্বর্ণময় যুগের সূচনা কিন্তু করতে চলেছে, এবং আপনারা একটা নির্ণায়ক রেজাল্ট কিন্তু পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি,
সিংহ রাশির পর যে রাশির নাম মনে পড়ছে সেটি হচ্ছে কুম্ভ রাশি। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির মাঙ্গলিক যোগ সৃষ্টি করছে, যদিও আপনাদের পঞ্চম পতি। আপনাদের ব্যবসা যারা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ আপনারা কিন্তু পাবেন, এবং আপনাদের দৈনন্দিন রোজকার ডেলি ইনকামের জায়গা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে আপনি ধনুরাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবং প্রপার্টি থেকে লাভ আপনাদের, বিশেষ করে এই সময় যারা ইট ভাটার সঙ্গে যুক্ত আছেন, আপনি লোহার ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আয়রনের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বা আপনি ইলেকট্রনিক্স প্রোডাক্টসের সঙ্গে যুক্ত আছেন, ইলেকট্রনিক্স গুডসের সাথে যুক্ত আছেন, বা হিট দিয়ে করতে হয় এমন কোনো কাজ, ফাস্টফুডের দোকান আছে, এই জায়গাগুলো কিন্তু ধনুরাশির ক্ষেত্রে কিন্তু ব্যবসা কিন্তু দুর্দান্ত দেখা কিন্তু যাচ্ছে। অর্থাৎ আমি যে তিনটি রাশির কথা আমি বলতে বললাম, সে তিন রাশি কিন্তু স্বর্ণ যুগের কিন্তু সূচনা হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এই একটি গ্রহের শুভ প্রভাবে এই তিন রাশি মালামাল হতে চলেছে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, আপনারা অবশ্যই নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করান। আপনার জন্ম ছকে যদি কোনো দোষ থাকে, অবশ্যই তার সঠিক প্রতিকার প্রতিবিধান করান, নিশ্চিত নিশ্চিত রূপে আপনি কিন্তু শুভ ফল কিন্তু পাবেন। এবং যাদের সমস্যা হচ্ছে কি না, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। চ্যালেঞ্জ নিয়ে কাজ করি, দায়িত্বের সাথে কাজ করি। নমস্কার, ধন্যবাদ।